বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত স্বর্ণের হেরফের নিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদন সঠিক এমন দাবি করে অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতেই স্বর্ণ যাচাই বাছাই করা হয়েছে সেক্ষেত্রে প্রতিবেদন ভুল ভ্রান্তিরও সুযোগ নেই এরপরও শুল্ক গোয়েন্দার প্রতিবেদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ হাতে পেলে জবাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন বিস্তারিত ফরহাদ হোসেনের প্রতিবেদনে শুল্ক গোয়েন্দা কাস্টমস সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যেসব অবৈধ স্বর্ণ জব্দ হয় সেগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা হয় গেল বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট পরিদর্শন করে গচ্ছিত স্বর্ণে অনিয়মের বিষয়ে চলতি বছরের জানুয়ারিতে রাজস্ব বোর্ডের কাছে প্রতিবেদন দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে ওই প্রতিবেদনের সূত্র ধরে অনিয়মের বিষয়টি সামনে চলে আসে শুল্ক গোয়েন্দার প্রতিবেদনের সত্যতা চ্যালেঞ্জ করে ভল্টে রক্ষিত স্বর্ণ হেরফের হওয়ার কথা অস্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক শুল্ক গোয়েন্দা মহাপরিচালক বাংলাদেশ ব্যাংকের ভল পরিদর্শন ও প্রতিবেদন তৈরির তুলে ধরে প্রক্রিয়া অনুসরণ কিছু করেছেন তার দপ্তরের কর্মীরা আমরা তো সকল ক্ষেত্রে এবং সততার সাথে সহকারে আমরা কাজ করে যেটা পাই সেটি পাঠানোর চেষ্টা করি সেটি করেছি এখন পর্যালোচনা তাদের পর্যালোচনা পেলে তখন আমরা আরো বলতে পারবো আর কি স্বর্ণ জমা রাখার আগে বাংলাদেশ ব্যাংক ও ও জমাকারী সংস্থা সহ সব পক্ষের উপস্থিতিতেই কি পরিমাণ কত ক্যারেটের স্বর্ণ রাখা হয়েছে তা নিশ্চিত করা হয় এক্ষেত্রে সংখ্যাগত ভুল হওয়ার সুযোগ নেই আমাদের দিক থেকে তো কোনো ভুল হয়নি ভুল যদি হয়ে থাকে তাদের দপ্তরে হয়েছে কিনা সেটা তারা ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো কারণ যথাযথভাবে তারা স্বর্ণ কতটুকু পেয়েছে সেভাবেই তো আমাদেরকে প্রত্যয়ন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সনাতন পদ্ধতি আর শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আধুনিক পদ্ধতিতে স্বর্ণ পরিমাপ করে থাকে এজন্যই হিসেবে গরমিল হয়ে থাকতে পারে বাংলাদেশ ব্যাংকের এমন ব্যাখ্যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মহাপরিচালক এক্ষেত্রে যেটা হয়েছে প্রথমে সনাতনী পদ্ধতি তারা তারা রেখেছে পরবর্তীতে সনাতনী পদ্ধতি এবং আধুনিক মেশিন দুটি ব্যবহার করেই যেটা পাওয়া গেছে তার ভিত্তিতে রিপোর্ট হয়েছে এবং সেটি বাংলাদেশ ব্যাংকের উপস্থিতিতে তাদের মানে সবকিছু হয়েছে নানা কারণে গেল বছর ধরে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত এক হাজার কেজির বেশি স্বর্ণের নিলাম হচ্ছে না নিলাম প্রক্রিয়া সহজ করতে গত সতেরো মে কেন্দ্রীয় ব্যাংকে একটি চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ফরহাদ হোসেন নিউজ নাইন ঢাকা